السلام عليكم সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন প্রতি সাপ্তাহিকের মতো আজকে চলে আসলাম সাপ্তাহিক বাজার দরদামের জিনিসের দাম দেখাবো আপনাদের কাছে আপনারা আমাদের সাথে থাকুন আর বাজারের জিনিসপত্রের দাম দেখবেন আর আজকে একটি উপহার রয়েছে জানি না কে সেই আজকে উপহারটি পাবে তো চলুন দেখা যাক জিনিসের দাম কি রকম ওই প্রাইস কত কেজি 100 টাকা কম না আর রসুন এটা কিছু কম আছে দাম কি বাড়ছে দেখা যায় নাকি গত বাজারেছে আচ্ছা গুড় কত কেজি তেল কুলা তেলটা কত বার প্যাকেটটা কত কুলা 150 টাকা কেজি আর মুড়ি 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 কত কেজি ডাল কত কেজি 120 আর সিরা চিনি কত করে চিনি আছে না সব কিছু দাম কাগজ সেই বাড়ছে নাকি না কমছে কিছু দর্শক এখানে অনেক ধরনের জিনিস আপনাদেরকে দেখাচ্ছি জিনিসের দাম কিন্তু বাড়ছে আচ্ছা ইয়া এটা কি ময়দা নাকি না তো ময়দা কত কেজি 50 টাকা কেজি আচ্ছা তুমি আমারে রসুন দিবা পেঁয়াজ দিবা হ্যাঁ লবণ দিবা আলু কত কেজি আলুটা হ্যাঁ 40 এক কেজি দিবা তুমি পেঁয়াজ রসুন হ্যাঁ আর ওই যে আলু দর্শক বাজারের জিনিসের দাম অনেক বাড়তি তেল কুলা 150 টাকা কেজি পেঁয়াজ 80 টাকা ছিল 100 টাকা কেজি রসুন 250 গ্রাম 70 টাকা আলু 40 টাকা কেজি কাঁচামরিচ 60 টাকা কেজি দর্শক এখানে বাজারের দ্রব্যমূল্য দেখেন অনেক জিনিসের দাম কিন্তু বাড়তির দিকে কি হচ্ছে আমাদের আজকের উপহার যাকে দেব সেই হচ্ছে এই বাজার লবণ লবণ 1 কেজি লবণ 1 কেজি কত 30 টাকা আচ্ছা কত হইছে আমার তোমাদের এই দোকানে কতদিন যাবত করো হ্যাঁ তুমি লেখাপড়া করো না কোনগুলাসে পড়ো সিক্সে পড়ো এর পাশাপাশি দোকান চালাও দর্শক এই বাইটা ক্লাস সিক্সে পড়ে এর পাশাপাশি দেখেন সুন্দর কীরকম ব্যবসা করে উনি অনেক দারুণ মুড়ি কত টাকা কেজি বলছিলাম মুড়ি 80 টাকা দর্শক মুড়ি 80 টাকা কেজি আর এখানে ময়দা হচ্ছিল 50 টাকা কেজি সিরা 60 টাকা কেজি অনেক জিনিসের দাম কিন্তু স্মৃতিশীল আছে আবার অনেকগুলো দাম বেড়েছে তা আজকে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে যে উপহারটি কাকে দিব লাউ কত করে রেডি কত এটা কত এটা কত টমেটো কত কেজি কম না আর সিম সিম কত কেজি সিম হলো 40 টাকা সিম 40 আর বেগুন বেগুন 50 আর বেগুন 50 কি লম্বাটা আর গোলটা দর্শক আজকে বাজার করে করলাম যে দেখুন আমাদের বাজারে দেখতে আজকাল